ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলায় একদম চা নিয়ে বসে পড়েছি, আর রায়শা কিন্তু আগে খেয়ে পড়তে বসে গিয়েছে, কারণ ও শুধু বিস্কুট ভিজিয়ে খেতে যতটুকু টাইম লাগে। মাংস রান্না করা থাকলেও ডিম খেতে খুব ইচ্ছে করছিল, তো আমাকে ডিম বের করে আনতে দেখে রায়শার পাপা বললো আমি রান্না করব। তারপরে দেখো এ কেমনভাবে রান্না করেছে। আমি তো গোটা গোটা ডিম একটু মানে ভেজে নিয়ে তারপরে মানে ডিমের কারি করি, আর রায়শা পাপা ডিমটাকে অর্ধেক করে কেটে এরকম করে রান্না করে নিয়ে এসে বলছে দেখো এটা ফাইভ স্টার হোটেলের রান্না। আসলে আমাদের জীবনযাপনটা খুব সাধারণ আর রান্নাটাও খুব সাধারণ, মানে শখের খুব রান্না করব এরকম সময়ই পাওয়া যায় না। তো একটুখানি যদি চিন্তাভাবনা করা যায় না, তাহলে ওই মানে হাজার ব্যস্ততার মধ্যেও এরকম একটু ভ্যারাইটি করাই যায়। তবে রান্নাটার টেস্ট কিন্তু দারুণ হয়েছিল। এখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর স্কুলের কাজের জন্য আমাকে একটু বাইরে বেরোতে হবে, তো আমি বুঝতে পারছি না যে মানে কিভাবে বেরোবো, কিন্তু বেরোতেই হবে। আর রায়শার পাপা বলছে তোমাকে আমি বেরোতে দিতে পারবো না, কারণ আমার এমনি একটু সর্দি কাশি, তোমরা তো দেখলে যে গতকাল আমি ওষুধ নিয়ে আসলাম। আর কিভাবে বৃষ্টিটা পড়ছে দেখো, বাড়ি থেকে বেরোনোই মুশকিল, কারণ ছাদ যেভাবে বৃষ্টি আর হাওয়া হচ্ছে তাতে ছাতাতে মানে আটকাবে না। আর ভেবেছিলাম অন্য কিছু পরবো, তো যে কাদা টাদা হয়ে গেল রাস্তায় তো সেজন্য এই ড্রেসটাই পরে নিলাম, মানে কাদা হোক। তো এখন স্কুলের কাজে একটা মিটিংয়ে যাব, দেখি আমি যেতে পাচ্ছি কিনা আর কোথায় যাব, তো ওখানে গিয়ে তোমরা দেখতে পাবে। তো অন্য একটা জায়গাতে যাব আজকে, তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো আমি এখন দাঁড়িয়ে আছি, টোটোর জন্য অপেক্ষা করে আছি, বৃষ্টি একটু কমেছে পড়ছে, তাও মানুষ চলাফেরা করছে, অনেকক্ষণ থেকে বৃষ্টি পড়ছে যেহেতু। তো চলো এখন যাই আমাদের বিডিও অফিসে। অনেক কষ্ট করে সামান্য একটু ভিজেও গিয়েছিলাম যেতে যেতে ভিডিও অফিসে। তো আমার মনে হলো তোমাদেরকে একটু করে আমি জানিয়ে দিই যে আজকের কিসের মিটিংটা ছিল। আজকে আমাদের মিটিং ছিল ভিডিও অফিসের কনফারেন্স হলে, আর ওখানে মানে তিনটে শিফটে আজকে মিটিং হয়েছে, মানে মানে 11টা, 1টা, 3টে। তো 3টে ছিল ডোমকল সাউথ সার্কেলের, 3টে থেকে 5টা তো আমি গিয়েছিলাম, কারণ আমার স্কুলটা ডোমকল সাউথ সার্কেলের আন্ডারে। আজকের মিটিংটা ছিল মিজেলস রুবেলা ভ্যাকসিনেশনের উপরে। 9 মাস বয়স থেকে 15 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটা বাচ্চাকে ভ্যাকসিন দেওয়া হবে, মিজেলস রুবেলা ভ্যাকসিন। আর এটা মাস্ট দিতেই হবে, কারণ মানে এটা এখন নতুন করে উঠলো তা কিন্তু না, এটা আছে এবং বেসরকারিভাবে বেশি দেওয়া হয়। বেসরকারি বলতে গেলে যারা ডাক্তার দেখান, মানে শিশু ডাক্তার দেখান, বিশেষ করে যারা সচেতন বাবা মা এবং যাদের একটু আর্থিক অবস্থা ভালো, যারা প্রায় মানে এমনি সরকারি ভাবে ভ্যাকসিন ছাড়াও, যারা আরো তো অনেক ভ্যাকসিন থাকে যেগুলো পয়সা দিয়ে কিনতে হয়, তো সেইভাবে রুবেলা ভ্যাকসিন কিন্তু দেওয়া হয়। তো এবার সরকারি ভাবে বিনা খরচে প্রত্যেকটা বাচ্চা এই ভ্যাকসিনটা পাবে। আমি রায়শাকেও মানে নিয়ে যাবো, আর রায়শা সত্যি কথা বলতে কি, রায়শার কিন্তু ওই সরকারিভাবে যে ভ্যাকসিন গুলো পাওয়া যায় সেগুলো দেখাচ্ছে এক্সট্রা, আমি কোন রকম কোনো পয়সা খরচ করে ভ্যাকসিন দিইনি। পয়সা খরচ করে ভ্যাকসিন দিইনি বললে ভুল হবে, জানিয়ে রাখি যে রায়শা তো নার্সিংহোমে হয়েছে, সেলিম ভাই নার্সিংহোমে, নিদান নার্সিংহোমে বহরমপুরে। তো একটা জিরো বয়স মানে একদম প্রথম দিন, তো জন্মের পরপরই দুটো ভ্যাকসিন পায় 24 ঘন্টার মধ্যে। আর যেটা রায়শা যদি সরকারি হসপিটালে হতো তাহলে সেটা একদম বিনা পয়সা নির্খরচায় হতো। নার্সিংহোমে যারা মানে হয় এখন, হয়তো পরে হয় 24 ঘন্টার মধ্যে না হলেও, তো আমি কিন্তু 24 ঘন্টার মধ্যে রায়শার সেই ভ্যাকসিনটা দিয়েছিলাম, এবং অনেক টাকা খরচ করে ভ্যাকসিনটা কিনতে হয়েছিল, কারণ রায়শা তো হবে একটা ডোজ, কিন্তু আমাকে পুরো ইঞ্জেকশন তো পুরো ওই ইঞ্জেকশনের ইটা শিশিটাই কিনতে হয়েছিল অনেকটা টাকা খরচ করে, কারণ দুটো ইঞ্জেকশন দিতে হয়েছিল, হেপাটাইটিস একটা আর একটা ওই কি জিরো, যাই হোক আমার এখন মনে পড়ছে না। তো তখন পয়সা খরচ করে কিনতে হয়েছিল, কিন্তু সেটা আমি মানে যদি রায়শা সরকারি হসপিটালে হতো তাহলে নির্খরচাই পাওয়া যেত, কিন্তু আমি যদি 24 ঘন্টা পরে দিতাম তাহলে হয়তো হেলথ সেন্টারে এসে দেওয়া হতো, যেটা এখন সবাই করেন। তো এই বিষয় নিয়ে অন্য একটা ভিডিও অবশ্যই করব, কারণ ক্যাম্পেইনটা চালু হবে, মানে এটা আমাদের এখন সব মিটিং করে সমস্ত কিছু অ্যারেঞ্জ করা হচ্ছে,
আর ক্যাম্পেইনটা চালু হবে পূজো ছুটির পরে নভেম্বরে। তো তখন আমি একটা অবশ্যই ভিডিও করব, কারণ আমার এটা দায়িত্ব ভিডিও করে, যেহেতু আমি ভিডিও করি সবাইকে জানানোর, এখন থেকে আমি সবাইকে তো বোঝাবই। তো এটাই হচ্ছে ব্যাপার যে 9 মাস বয়স থেকে 15 বছর বয়স পর্যন্ত মিজেলস রুবেলা ভ্যাকসিন সবাই পাচ্ছে। রায়শা এখন জেরিনদের বাড়িতে আছে, তো আমি ভাবলাম একটুখানি আমি রেস্ট নিয়ে নি। তোমরা শুধু দেখো ঘড়িতে কটা বাজছে, 9টা বাজছে, আর আজকে আমাদের খাওয়া, রাতের খাওয়া সব হয়ে গেছে। তো বিকেলবেলা, বিকেলও না সন্ধ্যাবেলাতে আমাদের আসতে একটুখানি সন্ধ্যা হয়ে গেছিল, কারণ খুবই মেঘ ছিল, আর মানে যখন আসি তখনও বৃষ্টি পড়ছিল মিটিং থেকে। তো ওখানে গিয়ে ভাবলাম খুব ভালোভাবে একটু ভিডিও টিডিও করব, কিন্তু সেসব কোনো মানে কিছু হলোই না বৃষ্টির জন্য, আর মিটিং তখন শুরু হয়ে গেছিল। তো এসে যেহেতু বৃষ্টি পড়ছিল, রায়শা জেরিনদের বাড়িতে ছিল, তো আমি আর ওকে ডাকতে যাইনি, কারণ থাকুক ওখানে, মিম আছে, দিয়ান আছে, একটু খেলুক। তো কিছুক্ষণ পরে মানে অন্ধকারই হয়ে গেছে, কিছুক্ষণ পরে বেবি আপা মানে মিমের মা আমাকে ফোন করছে যে রায়শা কাঁদছে। তো কেন কাঁদছে রায়শাই বলুক, রায়শা বলো কেন কাঁদছিলে? আমি ভাবছিলাম যে কি মাকে ওখান থেকে কেউ কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। রায়শা ভাবছে আম্মুর এত রাত্রি হচ্ছে, রায়শার খুব টেনশন দিয়ে রায়শা কাঁদতে লেগেছে যে আম্মুকে কেউ হয়তো কিডন্যাপ করে নিয়ে চলে গিয়েছে। মানে একটা বাচ্চারও দেখো যে কতটা চিন্তা মায়ের জন্য, মা এখনো আসছে না কেন? তো সত্যি মানে কেউ থাকলে, চিন্তা করার কেউ থাকলে বাড়ি ফেরার মজাই আলাদা, সত্যি কথা। তো কারেন্ট চলে গেল, তো একটু পরে তোমাদের সামনে আবার আসছি। এখানে খাওয়া দাওয়া করার পরে এই যে টাইম আছে দেখো, 9:30টাও বাজেনি, অনেকক্ষণ আর এই যে কুস্তি মানে যে হাত ধরে টানবে সেও মানে রুলস অনুযায়ী টানবে। এতক্ষণ তো মানে কারেন্ট ছিল না, পাপা আর মেয়ের কুস্তি চলছিল, কুস্তি না বক্সিং না ক্যারাটে, মানে জগা খিচুড়ি একটা কিছু চলছিল। তো খেলতে খেলতে কারেন্টটা চলে এসছে, তো যে কথাটা তখন বলতে বলতে বলা হয়েছিল না। তো রায়শা বলো তুমি কি ভাবছিলে তুমি তখন? তো তুমি তুমি তো অনেক কাছাড়ে চলে এসো, ও তো আর পর থেকে আবার 4টার সময় গেছিলাম, আবার 5টার সময় চলে এসেছি সেদিন। হ্যাঁ, তো আমি ভাবছিলাম যে এত লেট কেন হচ্ছে, আর এখন এদিকে তাকিয়ে বলো, আর এখন অনেক ইয়ে হচ্ছে, ডাকাতরা আমি সব শুনেছি, এখন ডোম করে চোর অনেক বেড়ে গেছে, আপনারাও একটু কেয়ারফুল থাকবেন, আমরাও আছি। আমি তখন ভাবছিলাম যে কি এত লেট কেন, মা কালকে পরীক্ষা, মা তো আমাকে নিশ্চয়ই পড়তে ডাকবে, আমি বারবার সেজামুর ডাক আসছে, ভাবছি যে কি মায়ের ডাক। তারপরে অনেকক্ষণ হয়ে গেল, 4টা থেকে 6টা বেজে গেল, এখনো মা আসে, তখন আমি কাঁদতে শুরু করে দিয়েছিলাম। তারপরে আবার ছোটাম্মুকে বললাম যে কি ছোটাম্মু তুমি না মাকে ফোন করো, আমি তখন ছোটাম্মু বললো যে কি আমার ফোনে তো রিচার্জ নেই, আমি বলছি বড়াম্মুর ফোন থেকে করো, তোমার ফোনে নাম্বারটা নিয়ে নাও। তখন ছোটাম্মু তাই করলো, দিয়া কার মাকে ফোন করে জানা যাচ্ছে কি মা বাড়িতে শুয়ে আছে, বৃষ্টি হচ্ছে, আর আয়শা তো সময় পায় না জেরিনদের বাড়িতে যাওয়ার, তো সেজন্য আমি ওকে আর ডাকিনি, যখন পড়ার টাইম হবে তখন ডাকবো। তো তার মধ্যে ও মানে যতক্ষণ মানে ছিল ততক্ষণ কিন্তু মনে মনেও আমার চিন্তাই করেছে যে আম্মু কেন আসছে না, মানে এক্সট্রিম পর্যায়ে গিয়েও কান্নাকাটি করে এরকম করেছে। তো সত্যি তারপরে আবার ইয়ে হয়েছে, মা বলছে যে চলো পড়তে বসতে হবে কালকে পরীক্ষা, আমার কোনো বোঝা তুমি কিডন্যাপ হয়ে যাওয়াই ভালো ছিল। মানে তারপরে মানে যে পড়তে ডেকেছি তখন বলছে যে আম্মু না আরেকটু আরেকটু। তো যাই হোক মানে সত্যি বাড়ি ফেরার তাগিদটা এই জন্যই আরো বেশি বেড়ে যায়। তো লাভ ইউ, সো আই লাভ ইউ। তো ভাবছি যে আজকের ভিডিওটা খুব একটা বেশি বড় হবে না,
তো যাই হোক, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুন্দর থাকো, সুস্থ থাকো, টাটা। আর কিন্তু বেলটাকে কিন্তু একটু গ্রে করে দিও, নাহলে আমি আবার কানতে শুরু করে দেব। মানে সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা থাকে সেটাকে, সেটা তো লাল হয়ে থাকে, সেটা প্রেস করলে ওটা গ্রে হয়ে যাবে। তার জন্য প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। তো দেখো হচ্ছে পরের ভিডিওতে, টাটা।